সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকে তিনটি মধ্যম প্রকৃতি থাকতে চলেছে। আজ আপনার ভদ্র ব্যবহার প্রশংসাযোগ্য হবে। অনেক মানুষ আপনার সামনেই আপনাকে নিয়ে মৌখিক প্রশংসা বর্ষণ করবে। সাময়িক ঋণের জন্য যারা আপনাদের কাছে আসে, আজ তাদেরকে উপেক্ষা করুন। আবেগতাড়িত ঝুঁকি আপনার পক্ষে যাবে। যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলার সময় বাইরে কোথাও বেড়াতে যান, আপনার পথে কিন্তু তাৎক্ষণিক কোনো প্রেম আসতে পারে। কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষেই থাকবে বলে মনে হচ্ছে। আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে। শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম একটি সেরা দিনে আপনারা পরিণত করতে পারেন। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। আর তাই আপনাদের আজ অবশ্যই উচিত ধর্মীয় স্থলে কালো সাদা তিলের দানা, সাত রকম শস্য দানা একসাথে মিশিয়ে সেগুলিকে দান করুন। আর মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শুভমায় নমা, এটি 108 বার জপ করতে যেন ভুলবেন না। চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ এক প্রকার আপনাদের পক্ষেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না, কারণ এমন দিন জীবনে বারবার আসে না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষও কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।